মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো আর একটা বাড়ির পেছনটা পরিষ্কার করব। হাতে একটা দাও আছে, দেখো হাতে দাও পালে তো সব কিছু পরিষ্কার করাই যায়। তো চলো, এখন এই দেখতে পাচ্ছ পুরো জঙ্গল। এগুলো হচ্ছে সিম গাছ, এগুলো কাটবো না, কিন্তু এই যে এই গাছগুলো না প্রচণ্ড পরিমাণে বিছা হয়, তো এই সব গাছগুলো কাটবো। এই সাইডটা পুরো জঙ্গল হয়ে আছে, দেখতে পাচ্ছ কলা বাগানটা পুরো ঢেকে গেছে জঙ্গলের জন্য, মানে কচু গাছের জন্য। সব কেটে পুরো পরিষ্কার করব। তো যেহেতু পূজা চলে আসছে তো বাড়িঘরদের পরিষ্কার করতেই হয়। তো যাই হোক, চলো ভিডিওটা একদম স্কিপ করো না, পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কথাগুলো কিরকম বেড়ে যাচ্ছে জানি না কেন, ঠিক আছে। চলো তাহলে এখন অস্ত্র হাতে নিয়ে শুরু করে দিই আজকের হচ্ছে কাজ বাজ। তো জঙ্গল কেটে পুরো বাড়ি পুরো পরিষ্কার করে দেবো, যেহেতু বুঝতে পারছো পুজো চলে এসছে। তার আগে দেখো এটা কি দেখাচ্ছি আমি, দেখো বিছার কথা বলতে বলতে এই দেখো কত বড় একটা বিছা। এই বিছাগুলোর জন্য এই গাছগুলো ভীষণ বিছা, আরও নিচে আরও চার পাঁচটা পড়ে আছে এরকম সাইজের বিছাগুলো। তো এগুলো গায়ে লাগলে কিন্তু ভীষণভাবে চুলকায়, তো সের জন্য এই জিনিসগুলোর জন্য এই জঙ্গলটা পরিষ্কার করা। এখন শীতের দিন, এখন এই বিছার জন্য ঘরে টেকা যাবে না, এত পরিমাণে বিছা হবে। তো যাই হোক, বুঝতেই পারছো পুজো মানে হই উল্লো, আনন্দ ফুর্তি মজা, বন্ধু বান্ধব বাড়ি আত্মীয় স্বজন সব কিছু ভরে যাবে। তো সের জন্য বাড়িঘর দুয়ারে তো পরিষ্কার করতেই হয়। বাড়িতে নানান রকমের লোকজন আসবে, রিলেটিভসরা আসবে, তার সাথে আসে যেহেতু বাড়ির একেবারে সামনে পুজো, তো বাড়ির পেছন সাইডটা দিয়ে পুজোটা বেশিভাবে দেখা ভালো করে দেখা যায়। কিন্তু বাড়ি যদি ভালো চারি সাইডটা যদি ভালো করে পরিষ্কারই না করি তাহলে কি করে হবে বলো? তো সেজন্য নেমে পড়লাম হাতে অস্ত্র নিয়ে এই জঙ্গল পরিষ্কার করার জন্য। আসলে আগান বাগানগুলো একটু পরিষ্কার না করতে পারলে ভালো লাগে না। এই এই কিন্তু বেশিক্ষণ বেশি দিন হয়নি, দুর্গাপুজোর আগ কয়দিন আগেই পরিষ্কার করেছি, কিন্তু আবার যেরকম সেরকম অবস্থা হয়ে যায়। আসলে বৃষ্টি হয়েছিল মাঝখানে মাঝখানে, তো সের জন্য আর এই জায়গাতে ট্যাঙ্কির অবর্জলগুলো পড়ে, তো এই পেছন সাইডটা ভীষণভাবে বাজে নোংরা হয়ে আছে। সিম গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছের জন্য সিম গাছগুলো মানে ঠিক করে মানে ই হতে পারছে না, গ্রোথ হতে পারছে না আর কি। তো সের জন্য এই পিছনটা পুরো পরিষ্কার করছি। দেখো লোকজন আসলে বাড়ির আশপাশ মানে চারো সাইড পরিষ্কার করতেই হয়। দেখো পুজো আশ্রা মানেই কিন্তু ঝাড়া পোছা, ঘর দুয়ার ঝাড়া পোছা, বাড়ি বাগান আগান পরিষ্কার করা, তো এটাই কিন্তু আমাদের সবাই কিন্তু হয়ে থাকে। আমরা বাড়ি পুজো মানে আমাদের মনে হয় বড় একটা উৎসব লেগে গেছে। দুর্গাপুজোর সময় সত্যি কথা বলতে দুর্গাপুজো আমাদের গ্রামে হয় না, তো সেইভাবে একটু অতটা ভালো এনজয় করতে পারি না, আসলে দূরে গিয়ে দেখাও হয় না এনজয় করাও হয় না। তো যেহেতু এই কালী পুজোটা আমাদের গ্রামে হয়, আর এই যে প্রথমবারই আমাদের গ্রামে এত বড় মা কালীর পুজো হবে আর এত আয়োজন হবে, তো সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। এটা হচ্ছে আজকে একটা মানে জঙ্গল পরিষ্কারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের মায়ের মন্দির কতটুকু কী হয়েছে কি না হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট মানে ভিডিওতে দেখাবো আর কি। তো যাই হোক, দেখো একটা কুমড়া পেয়ে গেছি পরিষ্কার করতে করতে, আর গাছ পুরো শুকিয়ে গেছে, বোটা পুরো শুকিয়ে গেছে। তো এই যে হচ্ছে গাছে প্রথমবার এই যে পাকাতে পারলাম, আর সব কুমড়াগুলো পচে গেছে। যাই হোক চলো আর একটু একটু করে গাছগুলো কাটি। এই যে গাছ, এই গাছগুলো যে এত বিছা হয়, কি পরিমাণে এত বিচ্ছিরি গাছ, এই গাছগুলো আমি একদম গোড়ার থেকে এখনও সরাতে পারছি না, প্রচুর কেটেছি গো, প্রচুর কেটেছি এই গাছগুলো। আমাদের বাড়িতে এই গাছগুলোর এত পরিমাণে চাপ কি আমি বুঝতে পারি না। সত্যি কথা বলতে গেলে এই গাছগুলো না আমাদের বাপের বাড়ির সাইডের ওই দিকটাতে না নেই গো, এই যে আমাদের শ্বশুরবাড়ির সাইডে এই আর এই গ্রামেই দেখছি যে এই গাছের চাপটা বেশি পরিমাণে। এই যে শীতের দিন এসেছে, এত বড় বড় বিছা হবে না কি বলবো তোমাদের। আমি এই গাছগুলো যখনই হাতের কাছে পাই তখনই টান দিয়ে উঠাতে থাকি সারাক্ষণ, মানে হ্যাঁ যখন মানে পেছনে যাওয়া আসা করা হয় কুটা খড় আনার জন্য, তো তখন আমি কিন্তু চেষ্টা করি সবসময় টেনে ছিঁড়িয়ে গাছটা ফেলে দেওয়ার। এত পরিমাণে বিছা, আর বিছা আমার সবথেকে বড় শত্রু, বিছা আমি একদম বেশি ভয় পাই গো, বিছাতে একদম সহ্য হয় না আমার। তো সেই ভয়তে না সারাক্ষণ আমি জঙ্গল খালি পরিষ্কার করতে থাকি। বাড়িতে কি হোক বা ছোটোর থেকে ছোটো অনুষ্ঠানই হোক না কেন, দেখো গ্রামের বাড়িঘর দুয়ার কিন্তু একটু জঙ্গল হয়েই যায়, কেননা অনেকটা জায়গা যেমন সবসময় পরিষ্কার করা হয় না, উঠোন অনেক বড় একটা উঠোন আছে, সামনে পেছনে অনেকটা জায়গা আছে, তো দেখো কতটা পরিষ্কার করে সবসময় রাখা যায় বলো। কিন্তু পুজো আশ্রা আসলে কিন্তু প্রত্যেক বাড়ি বড় বড় গাছ হয়ে যায়, জঙ্গল হয়ে যায়, সব কিছু কিন্তু পরিষ্কার করি, এত পরিমাণে ঘাস হয় কি বলবো তোমাদের। আর একটা কথা, এই ঘাসগুলো এত সুন্দর ঘাস আমাদের গাই খায় না, বাড়ির কথা আছে না বাড়ির ঘাস গরুতে খায় না, তো সেরকম হচ্ছে আমাদের গাই গরুতে বাড়ির যেই ঘাসগুলো আছে সেগুলো খেতে চায় না। তো যাই হোক, সব কিছু ঘাসগুলো ওইখানে রেখে দিলাম,
আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মান কচু গাছ। এত পরিমাণে মান কচু গাছ আমাদের বাড়িতে, কি বলবো তোমাদের, অসম্ভব পরিমাণে মান কচু গাছ। আমার তো একদমই ভালো লাগে না মান কচু খেতে, মান কচু খেতে আমি একদমই ভালোবাসি না, সের জন্য গাছগুলো একদম গোড়া মেরে কেটে একেবারে সাফা করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। এখানে একটা কুমড়া সুন্দর একটা আগা আছে, কুমড়া গাছটা অনেক পুরনো গাছ হলো, সুন্দর আগা হয়েছে, কুমড়াও করা করা পড়েছে। তো সের জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে আমি গায়ে মানে গোবর ফেলতে যাই, ওই সাইডটাতে খড় আনতে যাই গায়ের জন্য। তো সবসময় এই জায়গাটা আমার পরিষ্কার রাখতে হয়, কিন্তু পরিষ্কার রাখতে হয় বললে তো হবে না, কিন্তু রাখার চেষ্টা করলেও মাঝে মধ্যে কিন্তু এরকম হয়েই যায়। তো যাই হোক, যেখানে মানকচু গাছগুলো দেখছে সেখান থেকে কেটে কেটে বাদ দিচ্ছে, আমার একদম ভালো লাগে না গো। আবার অনেকে বলবে যে কি সুন্দর মানকচু গাছগুলো কেটে ফেলছো কেন, মানকচু খেতেই ভালোবাসি না, আমাদের বাড়িতে কেউ কচু খেতে চায় না। আমার শ্বশুর মশাই যদি কচু বলে মানে আলু বলে তাকে কচু দাও, তাহলে মানে মানে কি বলবো, কচু আলু দিয়ে যদি কচু বলো তাহলে ভাবে কি আমি বলবে কি আমি খাবো না, মানে আমাদের বাড়িতে কচু জিনিসটাকে এত পরিমাণে ভয় পায়। শুধু জল কচুগুলো খায়, যেগুলো হচ্ছে তোমার কচুর শাক রান্না করা হয় সেগুলো খেতে ভালোবাসি, কিন্তু ওই কচু কচুমুখী কচুর গাঁটি এগুলো আমার একটুকু ভালো লাগে না, আমি অতটা ভালো খাই না গো সত্যি কথা বলতে। যেটা তো আমি যেটা ভালো খাই না আমাদের বাড়িতে, তোমাদের দাদা ভাই তো এইসব জিনিস পাতেও নিতে চায় না, মানে খেতেই চায় না, ও একদম ভেজিটেবল জিনিস একটু কমই খায়, ও একটু ননভেজ খায় কিন্তু পরিমাণটা অনেকটা কম আর কি। তো সের জন্য আমাদের বাড়িতে এইসব গাছগুলো আমাদের মানে সত্যি কথা বলতে গেলে পোষায় না। আর যে বলতে পারো যে চাষ করে বিক্রি করতে পারো, আমাদের বাড়িতে বিক্রি করতে কেউ নেবেই না, কেউ যেতেই চায় না বিক্রি করতে, কি করবো বলো। অনেক পরিমাণে গাছে লাউ হয়েছিল, কিন্তু সমস্ত লাউগুলো কিন্তু লোকেদেরকে এমনি এমনি দিয়ে দিয়েছি, কিন্তু একটা লাউ বিক্রি করে কিছু না হলে পঞ্চাশ ষাটটা লাউ হয়েছিল গাছে, সব লোকেদের এমনি এমনি দিয়ে দিয়েছি, আর গাছে থেকে থেকে বুড়ো হয়ে গেছে, মানে পেকে গেছে আর কি। তো সেটাই হয় আমাদের বাড়িতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই জঙ্গলটা, এটা হচ্ছে সেই খড় আনতে যাবো সেই রাস্তাটা আর কি। এত বাজেভাবে মানে জঙ্গল হয়ে গেছে, এগুলো সব জায়গায় ছিল শশা গাছ, কুমড়া গাছ, এই গাছগুলো ছিল, যেহেতু এখন গাছের সিজন চলে গেছে, গাছ বয়স হয়ে গেছে, মারা গেছে, তারপর থেকে এখন এই যে দেখো এরকম অবস্থা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে খড় আনতে যায় সেই খড়ের রাস্তা, এত জঙ্গল হয়ে গেছে কি বলবো তোমাদের, ভীষণ জঙ্গল হয়ে গেছে বাড়ির পিছন সাইডটা। এই দুর্গাপুজোর কদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম, তো এখন আবার এরকম হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে লোকজন আসবে, এইসব রাস্তাঘাট ভালো করে যদি পরিষ্কারই না করি তাহলে লোকে কী বলবে বলো। তারপর নিজেরও তো একটা ভালো লাগা না লাগার একটা ব্যাপার আছে, তো সের জন্য বাড়িতে আর একটা দিন পরেই বাড়িতে লোকজন চলে আসবে, মানে অনেক রিলেটিভসরা আসবে আর কি। তো যাই হোক, তখন আমি ভিডিও দিতে পারবো কি পারবো না, তো এখন থেকে আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা একটা ভিডিও, মানে দুটো তিনটে ভিডিও করে রাখার চেষ্টা করব, যাতে করে তোমাদের যখন আমি সময় পাবো না তখন সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো এই হাত দিয়ে টানতে পারছিলাম না, এত শক্ত ছিল, যেহেতু মানে রোদ্রে মাটি পুরো শুকিয়ে গেছে, আর এই দাওটা না তো একটা মানে ধার ছিল না, দাওটা দিয়ে ভালো করে যে খুঁচে খুঁচে করব সেটাও হয়ে উঠছিল না। তো যাই হোক, বাড়ির আগান বাগানটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে পূজার মহোৎসবে মেতে যাবো কদিন পরে। আর আমার হাতে কোনো একটা দিন আছে পুজো 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 বলতে বলতে দেখো পুজো চলে এসছে, মনের মধ্যে সত্যি কথা বলতে একটা আলাদাই ফিলিংস কাজ করছে জানো, এত মজা লাগছে কি বলবে। কাজগুলো করছি তাও মনে হচ্ছে কি কষ্ট হচ্ছে না, যে পুজোর জন্য করছি তো, পুজো আছে সামনে, এই একটা ফিলিংস সত্যি অনেকটা সুন্দর লাগে। এই ফিলিংসটা কিন্তু একটা গ্রাম গায়ের মানুষই বুঝতে পারে যে গ্রামে পুজো হলে সত্যি একটা আলাদাই মজা। আমি শহরে বা টাউনে পুজো হলে না আমার অতটা ভালো লাগে না, যার যার বাড়িতে শেষে থাকে শুধু সন্ধ্যেবেলা ঘুরতে বেরোয়। আমাদের গ্রাম গায়ে কী হয়, সারাদিন মাইক চলে, খুব মজা লাগে। এই যে দেখো এই গাছগুলো চিনতে পারো নাকি, দেখো আমাদের দেশীয় আদিবাসীরা কিন্তু এই গাছগুলো দিয়ে মানে উঠান ঝাড় দিয়ে আর ঝাড়টা বানায়। তো আমিও আর কটা আছে কাটবো, আমিও এই কটা দিয়ে উঠান ঝাড় দিয়ে ঝাঁটা বানাবো, আর তোমাদের সাথে দেখাবো ঝাড় দিয়ে যে ইয়ে দিয়ে ঝাড় দেওয়া যায় নাকি। ঠিক আছে, প্রচুর আদিবাসীদের দেখি, এখানে দেখিনি কিন্তু আমার বাপের বাড়ির ওদিকের আদিবাসীরা কিন্তু এগুলো দিয়ে উঠান বাড়ি ঝাড় দেয় আর কি। তো চলো, এগুলো আমি ফেলবো না, এগুলো আমি শুকাতে রেখে দেবো, পাতাগুলো যে ঝরে যাবে তারপরে ঝাঁটা বেঁধে তোমাদের ঝাড় দিয়ে দেখাবো। ঠিক আছে, যাই হোক জঙ্গল আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই এগুলোকে নিয়ে যাবো ঘরে, চালের উপরে শুকাতে দেবো, শুকাতে দিয়ে ঝাঁটা বানায় তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো পরিষ্কার করেছি কিন্তু আর কিছুটা বাকি আছে, তোমাদের দাদাভাই এখন ডিউটি যাবে, ওকে এখানে
চা করে দিতে হবে বলে আমার এখন ঘরে যেতে হচ্ছে। তো ওটা আমি আবার বিকেলবেলা যদি সময় হয় বিকেলবেলা ওইটুকু পরিষ্কার করে দেবো, কিন্তু আমি অনেকটা পরিষ্কার করে নিয়েছি। কতটা জঙ্গল ছিল সব পরিষ্কার করে নিয়েছি, সাথে একটা কুমড়া পেয়েছি। আর এই যে যাই হোক, এগুলোকে চালের উপরে দিয়ে দেবো শুকাতে, আর ভীষণ কষ্ট হয়ে গেছে, কথা বলতে পুরো হাঁপসিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এগুলো শুকানোর পরে ঝাঁটা বানানোর পরে ঝাঁট দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে জিনিসটা সত্যি বলেছে কি মিথ্যা। তো ভিডিওটা আজকের মতন এইটুকুই, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানা। সবাইকে টাটা।